আমাদের জুম করে দেব, এই এটা জুম কর, আরো আরো হবে। সবাইকে শুভ সন্ধ্যা তো বলেই গেছে, শুভ সন্ধ্যা বলার দরকার নেই, দিনার সন্ধ্যা বলা উচিত। সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। অনেকক্ষণ থেকে বসে আছেন কষ্ট করে, আসলে এটা সত্যি আমাদের জন্য একটা বড় পাওয়া যে দর্শকবৃন্দ যারা আমাদের ভক্ত, যারা আমাদেরকে এত বছর সহ্য করে এসেছেন, সহ্য করার পর এখনো যে ধৈর্য ধরে বসে আছেন, সেই জন্য সত্যি আমরা শিল্পী হিসেবে গর্বিত। আমি গর্ববোধ করি আজকে বাইফা অ্যাওয়ার্ডটা সত্যি আমি আমার জন্য, আমার মনে হয় আপনাদের সকলের জন্য এই অ্যাওয়ার্ডটা উৎসর্গ করলাম। এবং আমার স্যার এখানে যারা খুবই আছেন তাদের সকলকে আমি জানাই আমার অনেক অনেক ধন্যবাদ এবং সালাম। আরেকটি কথা বলতে চাই, সেটা হলো যে ভাইয়া বলেছে নতুনদের, নতুন শিল্পীদের কথা বলেছেন, ভাইয়া একটি কথা বলতে চাই, পুরনোরা পুরনোদেরকে কি আপনি মেরে মেরে ফেলতে চান? হ্যাঁ, সেটা আপনি বলা উচিত ছিল। পুরান চাল যদি ভাতে পারে, পুরানারাই কিন্তু নতুনদের পথ দেখাবে, যারা নতুন শিল্পী যারা আসবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এবং ছোট যারা তোমাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের চলচ্চিত্র যেন সেই আগের পর্যায়ে থাকে। এটা তোমাদের হাতে, বাংলাদেশের জনগণ যারা ভালোবাসে তোমাদের হাতে তুলে দেওয়া হলো, তোমরাই এগিয়ে যাও, আমরা আছি তোমাদের পেছনে, তোমাদের প্রতি অনেক অনেক দোয়া হলো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, তারা ফিরে যাবেন না আমাদের দেশে, আবার বাইরে যেন নিতে পারে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নতুন আমাকে অনেক অনেক শুভকামনা, এবং সবসময় আগাতে গিয়ে আমার কাছে খুব সুন্দর থাকবে প্রত্যাশা। এই সুযোগে আমি আরেকবার হাত দিতে চাই, মাইক নতুন আপায় জন্য একটা হাত কাটি দিই। এর মধ্যে আমাদের মাঝখানে দুজন নতুন নায়ক আসছে, চিত্রনায়ক নীরব, চিত্রনায়ক রোশন, চিত্রনায়িকা দিগি, চিত্রনায়িকা শিলা।